এখন তো আপনি এই যে নামাজের নিয়ম জানলেন কিন্তু নামাজটা আপনার কবুল হবে কিভাবে এটা আপনারা যেভাবে নামাজ পড়েন এইভাবে কি কবুল হবে কিনা কিন্তু রসুল সাল্লা সাল্লাম দেখেন তো কি বলে সহি বোখারি সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নাম্বার হাদিস সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নবীজি সাল্লা সাল্লাম মসজিদে আসলেন আসার পর বৈশ এক ব্যক্তি মসজিদে আস আসার পর নামাজে দাঁড়াইছে আল্লাহ আকবার নামাজ দাঁড়াইছে নামাজ দাঁড়ানোর পর নামাজ পড়লেন আল্লাহ নবী তার নামাজটা দেখলেন এই হাদিস দ্বারা বুঝা যায় কোনো ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেব যদি তার নামাজ দেখে এটা জায়জ আছে ইমাম সাহেব যদি কোনো ব্যক্তির সুন্নত নামাজ দেখে মুসল্লির এটা দেখতে পারবে কারণ নবীজি সাল্লা সাল্লাম এক সাহাবার নামাজ দেখতেছে দেখেন কি হয় নামাজ দেখার পর ওই ব্যক্তি নামাজের সালাম ফিরাইলেন ফিরানোর পর আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর সাল্লাম আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ও আল্লাহ নবীকে সালাম দিলেন ফরদ্দা আলাই আল্লাহ নবী তাকে সালামের জবাব দিলেন নবীজি তাকে বললেন ইরজিআ ফাসাল্লি ফাইননাকা লাম তুসাল্লি যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই সাহাবা আবার গেছে যাওয়ার পর ইউসাল্লি কামা কানা আগে যেইভাবে নামাজ পড়ছে আবার ওইভাবে নামাজ পড়তে लागले নামাজের সালাম ফিরাইলে আবার আল্লাহ নবী সামনে গিয়ে সালাম দিলেন নবী সালামের জবাব দিয়ে বললেন ইরজিআ আবার যাও তাসল্লি নামাজ পড়ো ফা ইননা কালাম তুসল্লি তুমি নামাজ পড়ো নাই যাও আবার নামাজ পড়ো সাহাবা দ্বিতীয়বার নামাজ পড়লেন এইভাবে তিনবার হয়ে যায় সাহাবাব আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না আনলিমনি এর চাইতে যদি ভালো নামাজ থাকে আমাকে আপনি শেখায়া দেন তাহলে ইমাম সাহেব যদি কোনো মুসল্লি নামাজ দেখে দেখার পর যদি বলে ভাই আপনি তো শেষ দেয় গিয়া দুই পা পিছন দিয়ে উঠায় ফেলেন তাই পা তাই পা দুই পা একসাথে অনেক মুসল্লি সেজদা দিয়ে দুই পা একসাথে পিছনে উঠায় সেজদা দেয় দুইটা পিছন দিয়ে এভাবে দাঁড়া করায় রাখে নামাজ কিন্তু ঝামেলা হয়ে গেছে দুই পা একসাথে উঠে গেলে নামাজ ঝামেলা হয়ে যাবে এক পা মাটিতে থাকতেই হবে শেষদায় গেলে হ্যাঁ আদায় মাসাল আছে স্পষ্ট দুই পা উপরে কিন্তু উঠা যাবে না এখন ইমাম সাহেব আপনার নামাজ দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামাজ দেখলো দেখার পর আপনার বলল ভাই আপনার নামাজ আবার পড়েন হয় নাই আপনি কি করেন আপনি নামাজ হয় নাই মানে আপনি মানে যে ঝাড়ি মারলেন নামাজ হুজুর করলো নামাজ হয় নাই তা আপনি রাগ হয়ে গেলেন নামাজ হয় নাই মানে তো এইভাবে নামাজের মধ্যে আপনার যখন ইমাম সাহেব বলা তাহলে বলেন তো ইমাম সাহেব বলাটা নবীর শুন না কিনা আরে নবীজি বলছেন এক সাহাবাকে তুমি যাও আবার নামাজ পড়ো তাহলে ইমাম সাহেবের দেখাটা শুন না কিনা আচ্ছা এরপরে এই বলাটা যে তুমি নামাজ আপনি আবার নামাজটা পড়েন ভাই আপনার নামাজ হয় না এই বলাটা ওনার অধিকার আছে কিনা তিন নাম্বারে আপনি পাল্টা হুজুরকে বলা উচিত হুজুর আমার নামাজ তো আমি এর ভালো জানি না কিভাবে পড়তে হয় আমারই শিখাই দেন তো সাহাবা নবীজি বললেন হুজুর আমারই শিখাই দেন তো নবীজি বললেন ইদা তুম সলা যখন তুমি নামাজের ইচ্ছা করবা তখন তুমি তাকবীর বলে নামাজ শুরু করবা এরপর সাদা পড়ার পর কোরআনের যে সুরা তোমার সহজ হয় ফকর মাতাল কোরআন কোরআনের যে জায়গা থেকে সহজ সেই জায়গা থেকে তেলোয়াত করবা দেখেন কি কয়ের পর সুমারকা এরপর তুমি রুকু করবা এ এখান থেকে মন দিয়ে শোনেন রুকুর মধ্যে যখন তুমি যাইবা হাত্তা তৎমা ইন্নার ধীর স্থিরতার সাথে তুমি রুকু করবা ধীর স্থিরতার সাথে তুমি রুকু করবা বলেন বাংলাটা কিভাবে আবার কিসের ভাবে এরপরে কি করে দেখেন রুকু রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা বলেন বাংলাটা রুকু হয়ে এবার আমার দিকে তাকান মুরব্বীরা কষ্ট নিয়ে অনেক মুরুবিরা এমন করে এমনি সোজা হয়ে হাঁটে কিন্তু নামাজে রুকু থেকে এইভাবে বাঁকা হয়ে থাকে মানে বুঝা ইমাম সার শেষ দা যান তাড়াতাড়ি এভাবে উঠা আপনার পুরা ওঠে না এভাবে থাকে মানে তারপরে যান তাড়াতাড়ি ভাই আপনার রুকু তো হলো না রসুল সাল্লি সাল্লাম বলছেন হাত্তা তা ইমা আপনি একদম সোজা হয়ে দাঁড়াতে হবে আচ্ছা আপনারা সত্যি করে বলেন এই ভুলগুলো হয় কি এই যে রুকু থেকে এইভাবে সোজা হয় না দাঁড়ায় এইভাবে থাকে মানে উনি তাড়াতাড়ি শেষ যদি ইমামের পিছনে হয় তাই বুঝায় হুজুর আরে শেষ দেয় যান আপনি দাঁড়াতেন আমি তো আর পারতেছিলাম এটা হলো হুজুরের পিছনে হইলে আর একা একই হইলে তো বাস চলছে একের পর এক চলতেছে এটা এরপরে রসুল সাল্লাহ বলেন সুমাসুদ এরপর সেজদা করো সেজদার মধ্যে তুমি এমন ভাবে সেজদা করবা তুমি আশ্বস্ত হও হা আমার সেজদা ধীরস্থিরতার সাথে হয়েছে এরপর সেজদা থেকে দুই সেজদার মাঝখানে বসা বলেন দুই সেজদার মাঝখানে বলেন আমার সাথে রব্বী কুসির লি রব্বী দুই সেজদার মাঝখানে এটা পড়বেন যদি পারেন আর যদি আরেকটু পারেন আল্লাহ্ম ফিরলি ওর হেব নি ওয়াজিবুর নি ওরফা নি দরকার নেই এত বড় শুধু আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি বললে হবে রব্বে আমাকে ক্ষমা করেন রব্বে ফিরলি আমাকে ক্ষমা করেন এখন দেখেন দুই সেজদার মাঝখান থেকে উঠছে উঠার পর উনি সোজা হয়ে না বসে এইভাবে আছে বাঁকা হয়ে আছে দুই সেজদার মাঝখানে আর অনেকে কি করে আপনার দুই সেজদার মাঝখানে এইভাবে বসে কেন জানেন ওই উনি যেভাবে বসার কথা যে এক পা দাঁড় করাবে আরেক এক পা বিছিয়ে দিবে এই দেখেন এভাবে তো থাকবে না এভাবে মানে এই পাটা আমার দাঁড়ানো থাকবে হ্যাঁ এই পা দাঁড়ানো থাকবে এই পাটা বিছানো থাকবে এখন ওটি এটা না বিছে কি করে দোনোটার উপরে এইভাবে বসে অর্থাৎ আপনার পায়ের দুই পায়ের গোড়ালির উপরে বসলে অটোমেটিক এইভাবে বাঁকা হয়ে থাকে গোড়ালির বসে এমনি থাকে এমনি থাকে গোড়ালিতে বসে তাহলে দুই সেজদার মাঝখানে যদি বাঁকা হয়ে থাকেন ওলামায় কারামকে জিজ্ঞাসা করেন আপনি কোনো ওজোর ছাড়া দুই সেজদার মাঝখানে যখন বাঁকা হয়ে আসেন তখন আপনি তো সেজদা পুরোপূর্ণ হলো না একটা আপনার এক সেজদা হওয়ার জন্য শর্ত আপনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে যদি না বসেন তো আপনার শেষ আদায় হলো না তা আবার ওই অবস্থায় শেষ চলে যাওয়া মানে আপনি শেষ একটা করলেন তা আপনার তো দুই শেষ হলো না কথা মনে হয় বুঝেন নাই আপনি দুই শেষ দার মাঝখানে বসায় তো ও আজিব তাহলে ভাই মেহের করে এই ভুলগুলো আপনারা করেন না দুই শেষ দার মাঝখানে বসা নবীজি ওই সাহাবারে বললেন ইফ আল জালিকা ফি সলাতিকা কুল্লিহা আমি তোমারে এক রাখাত শিখাইয়া দিলাম তুমি তোমার পুরা নামাজে এইভাবেই আমল করবা এটাকে বলা হবে খুশু খুজু আলা নামাজ কি নামাজ বলেন তো খুশু খুজু আলা নামাজ এটা আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াত নামাজের প্রতি যত্নবান হও তাহলে দেখেন নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য নামাজের বাহির থেকে আমরা কত দূর থেকে আসতে হয় ইস্তেঞ্জাগুলা সুন্না মোতাবেক হওয়া পবিত্রতা সুন্না মুতাবেক হওয়া নামাজের ফরজ গুলাও যেন সুন্না মোতাবেক আদায় করা যায় নামাজের ভিতরের ফরজ গুলাও সুন্না মোতাবেক আদায় করা এইভাবে রসুল আকরাম সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয় এইভাবে যেন আমরা আদায় করতে পারি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তৌফিক দান করেন মন দিয়ে শোনেন কথাটা আল্লাহ আকবর বলার পর দাঁড়ানো অবস্থায় দুই সেজদা যেখানে আপনি দিবেন ওই সেজদার জায়গায় আপনার নজর থাকবে বলেন আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের নজর কোথায় থাকবে নামাজ খুশু খুজু হওয়ার জন্য যে জায়গায় নজর থাকা দরকার নজরগুলা যদি সেখান থেকে ছুটে যায় নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায় আবার বলছি নামাজের খুজু নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাও দায়ী যেই জায়গায় আপনার নামাজে নজর থাকা দরকার সেখানে নজর না রেখে যদি অন্য কোথাও নজরটা নিয়ে নেন এই নামাজের খুশু খুজুটা নষ্ট হওয়ার জন্য আপনার নজর এদিক সেদিক করাটা দায়ী হয়ে যাবে বলেন দাঁড়ানো অবস্থায় নজর কোথায় থাকবে সেজদা দেওয়ার জায়গায় সেজদা যখন আপনি দিবেন সেজদা রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে সেজদা যখন দিবেন নাকের এই যে মাথাটা দেখেন মাথা সেজদা যখন দিবেন এই নাকের মাথা বরাবর যখন আপনার দুই চোখটা থাকবে আপনারা দেখবেন এত খুসুখুসু হয় এখনই দেখেন এখনই দেখেন এই নাকটা এইভাবে দিয়ে দেখেন নাকের এনেজেনে দিলে কেমন যেন একটা আশ্চর্য কেমন জানি দেখা যায় এই যে নাকে নাকে থাকান কেমন জানি মনে হচ্ছে মনে হয় আপনি দুনিয়াতে নেই অন্য কোথাও চলে যাবেন নাকে থাকান আপনি তাহলে সেচদায় গিয়ে আপনার নাকের জায়গাটা নজরটা থাকবে এরপর আপনি যখন বসবেন কোলে নজর এবার আমি বলবো আপনারা বলবেন বাকিটা বলেন দাঁড়ানো অবস্থায় কোথায় রুকু অবস্থায় সেচদা অবস্থায় বসা অবস্থায় কোলে নামাজে যেই জায়গায় নজরগুলা থাকা দরকার এই হলো চারটা নজরের কথা বললাম বলেন দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে রুকু অবস্থায় ওই মাঝখানে এরপরে সেজদা অবস্থায় নাকের বসা অবস্থায় কোলে পাঁচ নাম্বার নজর সালাম ফিরানো অবস্থায় দুই কাপ দুই কাপ এ হলো পাঁচটা নজর মুসলমানের নামাজের মধ্যে যে পাঁচ জায়গায় নজর দেওয়া দরকার এই নজর যদি পাঁচ জায়গায় ছাড়া অন্য জায়গায় যায় নামাজের খুশিখুজু নষ্ট হয়ে যাবে এই পাপ জায়গায় নজর থাকতে হবে মুসলমানের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শুধু হাফিজু আলাস সালাওয়াত আমরা বুঝলাম যে নামাজের প্রতি যত্নবান হয়ে আমরা যেন পাঁচ নামাজ এক রাকাত নামাজের আলোচনা হলো আমাদের এই এক রাকাত নামাজটা আমরা প্রত্যেকটা রাকাতে যেন এইভাবে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন